নতুন বছর বরণ উদযাপনকে কেন্দ্র করে রোববার সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ মুখে পুলিশকে ব্যারিকেড তৈরি করে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ সহ সাধারণ মানুষের চলাচল সীমিত করতে দেখা গেছে। ৩১ নাইট উদযাপনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ফানুস উড়ানো, আতশবাজি ফুটানো সহ উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, যা বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বহিরাগতদের সরিয়ে দিতে দেখা গেছে। এদিকে এক সংবাদ সম্মেলনে নগরবাসীকে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। ফানুস উড়ানো, আতশবাজি এগুলো নিষিদ্ধ করা হয়েছে এবং আমি প্রত্যাশা করব ডিএমপির পুলিশ কমিশনার তার ক্ষমতা বলে যে নির্দেশনা দিয়েছেন প্রিয় নগরবাসী সেটা মেনে চলবেন, যাতে এই ফানুসকে কেন্দ্র করে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। আমাদের সকল পুলিশ সদস্যদেরকে সতর্ক রাখা হয়েছে এবং এগুলো করলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। ৩১ নাইটে খবর সংগ্রহ করছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মেজবা হাসান, তিনি আছেন কাকরাইল এলাকায়। মেজবা, আর কয়েক ঘন্টা পরে তো ইংরেজি নতুন বছরের শুরু, তো এই বছরকে বরণের প্রস্তুতি কেমন দেখছেন আর নিরাপত্তা ব্যবস্থাই বা কেমন? জিনি, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই যে রাজধানী জুড়ে কিন্তু প্রতি বছর একদিকে বিজয়ের উল্লাসের শেষ আর নতুন বছরকে বরণ করে নেওয়া, সব কিছু মিলে রাজধানী জুড়ে যেন ঝলমলে আলো সেজেছে। আমরা এখন আছি কাকরাইল এলাকায়। এই এলাকা কিন্তু প্রতিটি বাড়ি ডিএমপি ইতিমধ্যে কিন্তু এর আগে নির্দেশনা দিয়েছিল যে কোনো সভা সমাবেশ এবং আলাদাভাবে কিন্তু এই আয়োজন করতে হবে, প্রত্যেকটা একসাথে কিন্তু কোনো আয়োজন করতে হবে। সেই নিরাপত্তার কথা মাথায় রেখেই কিন্তু প্রতিটি বাড়ি কিন্তু নতুনভাবে সেজেছে, এক একটা বাড়ি প্রত্যেকটি বাড়ির ছাদে কিন্তু নতুন নতুন আয়োজন করা হয়েছে, সেই পৃথক পৃথকভাবেই কিন্তু সাজানো হয়েছে পুরো রাজধানী। আমরা যদি একজন নিরাপত্তার বিষয়ে চিন্তা করে এর ইতিমধ্যেই কিন্তু ডিএমপি কমিশনার বলেছেন যে রাজধানী সহ বিভিন্ন জায়গায় কিছু নির্দেশনাও দিয়েছেন যাওয়া আসার ক্ষেত্রে এবং চলাচলের ক্ষেত্রেও কিছু নির্দেশনা দেন এবং আতশবাজি এবং ফানুস উড়ানোর ক্ষেত্রেও কিছু নির্দেশনা দিয়েছেন। সব কিছু মিলে চূড়ায় উৎরায় নতুন বছরকে বরণ করে নেওয়া, আগামী বছরের সুন্দর যে তারুণ্য সেই সুন্দর বছর কিন্তু আগামী বছর সুন্দরভাবে কাটাতে চায় সবাই, এজন্য নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েও কিন্তু তারা সুন্দর হোক আগামী সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে অপেক্ষা, এই অপেক্ষার মধ্য দিয়ে কিন্তু তারা এখন সময় পার করছেন। এই ছিল সবশেষ জিনিয়া। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।